প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চরাজিপুর ভুঁইয়াপাড়া এলাকা। এটা মৃত জাবেদ আলী ভুঁইয়ার বাড়ি। গতকাল বিকেল থেকে জাবেদ আলী ভুঁইয়ার ছোটো ছেলে বাদল ভুঁইয়া, সে কিন্তু অটো চালাতো, অর্থাৎ ইজি বাইক চালাতো। গতকাল বিকেল 4টার থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমি তার বাড়িতে রয়েছি। আসলে তাকে না পেয়ে তার পরিবারের যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতেছে। বক্সিগঞ্জ পর্যন্ত, রৌমারী থেকে বক্সিগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি, যার কারণে রাজীবপুর থানায়ও গেছে। তারা কিন্তু একটা সাধারণ ডায়েরি করবে হয়তো। তো আমি এই পরিবারে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি তাদের সাথে, বিস্তারিত তাদের কাছ থেকে আমি আর কি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। তো প্রিয় ভিউয়ার্স, এটা তার বাড়ি, চরাজিপুর ভুঁইয়াপাড়া। তো আমার কাছে রয়েছে বাদলের চাচাতো ভাই রাজন, না অলিউল্লাহ। তো অলিউল্লাহ, আসলে কি হয়েছিল একটু বিস্তারিত বলা যাবে? ঘটনা হলো, ও বিকালবেলা 5টার দিক গাড়ি নিয়ে বেড়া আছে। 5টার পরে ও রোডে চলতেছে, কিন্তু আমরা পরবর্তীতে জানলাম যে এক ড্রাইভারে বললো যে সন্ধ্যার দিক এক ড্রাইভারে বাজারে দিচ্ছে। বাজার থেকে দেওয়ার পরে, কোন বাজারে? রাজীবপুর বাজারে। রাজীবপুর বাজারে দেওয়ার পরে আবার বাগারছড়ার দিক গেছে। বাগারছড়ার ওদিক যাওয়ার পরে আবার এক ড্রাইভারে দেখছে, দেয়া বলছে যে আমি বাগারছড়া যাইতে দেখছি। তো বাগারছড় যাওয়ার পরে আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, খোঁজাখুঁজি করার পরে আমরা অনেক দূরে গেছিলাম, ডিগ্রিশ্বর বা বক্সিগঞ্জ, আবার গজনী মধুটিলা ওদিক দেওয়া, তারাডিয়া ওদিক দিয়ে ঘুরে আইছি, কিন্তু এই হানবন্দরও আমরা খোঁজাখুঁজি করে পাইলাম না। যদি কেউ পান এই নাম্বারে যোগাযোগ করে জানাবেন, অর্থাৎ ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু জানাবেন আসলে এই বাদল ভুঁইয়া কোথায় আছে নিখোঁজ দুদিন থেকে, অর্থাৎ দুদিন বলতে কালকে বিকেল থেকে নিখোঁজ, যার কারণে কিন্তু তার পরিবারে কিন্তু একটু মানে শঙ্কায় রয়েছে আসলে কি হলো, কোথায় গেল। তো এখানে আরও রয়েছে বাদলের চাচা রয়েছে, আমি তার সাথে কথা বলবো, রুহুল আমিন ভুঁইয়া। চলুন, আমি তার মুখ থেকে কিছু জানি, জানার চেষ্টা করি কীভাবে কী হয়েছে। আমার বাড়িটা বাদল, নতুন একটা গাড়ি নিয়ে আসস্তির সঙ্গে বেড়া হয়ে গেছে। রাত 10টা মতো ছিল, তার ঘর আর নাই। কোনো সহায়তা ব্যক্তি যদি খবর হয়ে থাকেন তাহলে অবশ্যই খবর দেবেন। তো দর্শক, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনারা বাদলের খোঁজ পান তাহলে অবশ্যই নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা রাজীবপুরের যে কোনো জায়গায় যোগাযোগ করলে হয়তো তার পরিবার তাকে খুঁজে পাবে। আসলে পরিবারটি খুবই শঙ্কায় রয়েছে কি না কি হয়, অনেক সময় অনেক অটো ছিনতাই করে নিয়ে যায়, এরকম ঘটনা কয়েকদিন আগেও একটা হয়েছে সুইচগেট এলাকায়, কিন্তু ড্রাইভারকে মেরে তারপরে অটোটা ছিনতাই করে নিয়ে গেছে। আল্লাহ না করুক এরকম যেন না হয় বাদলের। তো দর্শক, আপনারা যদি কেউ দেখে থাকেন তাকে অবশ্যই জানাবেন। রাজীবপুরে অথবা রাজীবপুর চরাজীপুর বটতলা বাস স্ট্যান্ড বা যে কোনো জায়গায় কারো কাছে যদি যোগাযোগ করার মতো নাম্বার থাকে তার কাছে জানালেই আমরা পৌঁছে যাব। আর ভিডিও নিচে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।